নমস্কার বন্ধুরা, বাংলা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গ্রিন পিস স্যুপ বা মটরশুঁটির স্যুপ। প্রচণ্ড ঠান্ডায় গরম গরম স্যুপ খেতে আমরা কিন্তু প্রত্যেকেই পছন্দ করি, আর এই মটরশুঁটির স্যুপ খেতে যেমন সুস্বাদু তেমন খুব সামান্য উপকরণ দিয়ে খুব সহজে ঘরে বানিয়ে খাওয়া যায়। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। গ্রিন পিস স্যুপ বানানোর জন্য আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটার দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, যাতে বাটারটা একেবারে পুড়ে না যায়। এবার বাটারটা সম্পূর্ণভাবে গলে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু স্প্রিং অনিয়নের যে সাদা পার্টটা থাকে সেটাও কুচি করে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যেন খুব বেশি চেঞ্জ না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন। এখন দেখুন পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু পেঁয়াজ আর ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই স্যুপের মধ্যে একটা আলাদা মাত্রা যোগ করবে, আর যেহেতু একটা কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য খুব হালকা একটা ঝাল এর মধ্যে আসবে। আর এই মরশুমের যে মটরশুঁটি সেটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটা লঙ্কা দিলে এর টেস্টটা কিন্তু আরও ভালো হবে। 1 মিনিট মতন লঙ্কাটাকে আমি সতে করে নিলাম পেঁয়াজের সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে সেদ্ধ করে নেওয়া মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে আমি সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার এই মটরশুঁটিটা দেওয়ার পর এখন এই পেঁয়াজের সাথে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে এটাকে একটু রান্না করে নেব। যেহেতু মটরশুঁটিটা আগে থাকতেই সেদ্ধ করা আছে, সেই কারণে এটা এখন আর সেদ্ধ হওয়ার কোনো প্রশ্ন নেই। শুধু এটা পেঁয়াজের এবং বাটারের সাথে মিশে একটা আলাদা সুন্দর ফ্লেভার তৈরি করবে, সেজন্যই একটু সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে। 1-2 মিনিট মতন রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে এর একটা মিহি স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি। মটরশুঁটিটার পেস্ট আমার বানানো হয়ে গেছে। এবার ওই একই প্যান আবারও গ্যাসে বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বাটার। বাটারটা এখন ভালো করে নাড়াচাড়া করে আমি গলিয়ে নিচ্ছি। এবার এই গলে যাওয়া বাটারের মধ্যে আমি যে মটরশুঁটির পেস্টটা বানিয়েছিলাম বা পিউরিটা বানিয়েছিলাম সেটাই ঢেলে দিলাম। আর আমি এটাকে স্মুথ বানানোর জন্য মোটা তারের ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিয়েছি। তবে আপনারা যদি এরকম টেক্সচার চান তাহলে ছেঁকে নেবেন, আর যদি মনে করেন যে না এটা ছাঁকবো না তাহলে কিন্তু না ছেঁকেও রান্নাটা করে নেওয়া যেতে পারে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মটরশুঁটি সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ দেওয়া ছিল, সেজন্য লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করে নেওয়া গোলমরিচ। এর মধ্যে একটা লঙ্কা দিয়েছিলাম, আর এখন গোলমরিচ দেওয়ার ফলে এর মধ্যে হালকা একটা ঝাল হবে এবং গোলমরিচের যে সুন্দর ফ্লেভার সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে যাবে, যেটা স্যুপ খাওয়ার সময় বোঝা যাবে। এবার লবণটা আর গোলমরিচের গুঁড়োটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিয়ে আমি একবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। আমার কাছে এই কনসিস্টেন্সিটাই একদম পারফেক্ট মনে হচ্ছে, তবে আপনারা যদি আরও একটু বেশি পাতলা করতে চান তাহলে এর মধ্যে জল দিয়ে এটাকে নিজেদের ইচ্ছে মতো কনসিস্টেন্সিতে এনে এটা খেতে পারেন। তবে এটাকে আমি কিন্তু আর খুব বেশি ঘন করছি না। দেখতেই পাচ্ছেন স্যুপটা কিন্তু টকবগিয়ে ফুটে উঠেছে একবার, এবং এর কনসিস্টেন্সি যেটা সেটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। 2-3 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা দুধ কিংবা দুধের মালাইও ব্যবহার করতে পারেন। এবার এই ফ্রেশ ক্রিমটা এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে এর টেক্সচারটা কিন্তু একদম ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে, আর এর কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আমি আর ফোটাবো না, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং তারপর ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি মটরশুঁটির স্যুপ। তৈরি হয়ে গেল মটরশুঁটির স্যুপ। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।